আমাদের দীপু পারে নুর ইসলামের সবাই পরিশ্রম করে এই সবিকে সুসংগঠিত করেছেন বাগেরহাট জেলায়। মান্না ভাই, আর উনি পাতাপত্ত বিএনপি হতে চায়। 2008 সালের
আমাদের প্রতিপক্ষের জন্য তাদের অস্তিত্বর একটা প্রশ্ন চলে আসছে। এই নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ কাদের পক্ষ নেয় তার উপরে নির্ভর করবে আমাদের অস্তিত্ব, তার উপরে নির্ভর করবে আমাদের প্রতিপক্ষের অস্তিত্ব। নির্বাচনকে সহজ করে দেখার কিছু কোনো কারণ নেই। এখানে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান আমাদের মূল দল বাংলাদেশ আওয়ামী জেলা আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক কালিকাটা আছেন, নজরুলতা আছেন, আমাদের মূল দলের নেতৃত্ব মেনে কিভাবে আপনারা ভোট সেন্টারে যাবেন, কাজ করবে, সে দিক নির্দেশনা আপনারা পাবেন। আর আমার এই শ্রমিক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আছে এখানে যারা নেতৃত্ব দেন, তারাও সে নির্দেশ পালন করবে এই আশা আমি করি। কারণ চাচা বলেছে, আমিও এটা সবসময় বলি যে মুরব্বীদের ছাড়া আমরা বেশি করে খেতে পারব না। নতুন তো বটে, তাছাড়া ইলেকশন কিংবা আন্দোলন সংগ্রাম নির্বাচন করার একটা অভিজ্ঞতা লাগে। আমি দেখেছি বেশ কিছু কয়েকটি ইলেকশনের সময়, নির্বাচনের সময় বড় হতে হতে 2008 সাল 2001 সালের সময়, আমি তখন ছাত্র জীবনে আর কি, তো সেসব নির্বাচনে কি হয়েছিল আপনারাও জানেন, আমিও জানি। আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা আমি হয়তো সকল ভোটারের কাছে পৌঁছতে নাও পারতে পারি, যেহেতু অল্প সময়। আপনারা প্রত্যেক জননেত্রী শেখ হাসিনার বাণী আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের কাছে আমাদের উন্নয়নের কথা ধরবে তুলে ধরবে। আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ এখন আগের মতন আছে, অতীতে যেরকম চিন্তাধারা ছিল আমার মনে হয় পরিবর্তন হয়েছে। আজকে দেশের মানুষ সচেতন, বাঘের একপাশে সচেতন। আপনারা যদি গিয়ে তাদেরকে বুঝাতে পারেন যা যেখানে সম্ভব, এখানে অনেকে আছেন বিবাহিত আছেন, আপনার পরিবারের দুইজন তিনজন করে সদস্য হয়তো, আপনার পাড়া মহল্লায় হয়তো আপনার প্রতিবেশী যার সাথে আপনার ভালো সম্পর্ক, তারও সেই পরিবারকেও আপনি কথা বলে ভালো ব্যবহারে ভালো আচরণে কিন্তু আপনি তাকে কনভিন্স করতে পারেন। তো আমরা এখানে প্রশাসনের সহযোগিতা ছাড়াই আমার বিশ্বাস যে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই উন্নয়নমূলক কাজ দেশে করেছে সবচেয়ে লাভবান কিন্তু জনগণ। তো আমার মনে হয় আপনারা যদি বুঝাতে পারেন জনগণকে, জনগণ সে সারাটা আমাদেরকে দিবে ভোটের মাধ্যমে, আমরা জয় নিশ্চিত করতে পারব। কিন্তু আমাদের কাজ আর যেসব ভোটারদের কাছে আমি যেতে পারবো না আমাকে এখানে নিয়ে এসেছে আমার নেত্রী, আমাকে প্রার্থী করেছে, আমার বাবা আছে, আপনারা আমাদের সম্মানটা রাখবেন। সম্মান ভোটের দিন শুধু না, ভোটের পরবর্তী কালে সম্মানটা রাখতে হবে। আজকের থেকে নিয়ে আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনার বাণীতে তুলে ধরবেন ভোটারদের কাছে, প্রত্যেকেই প্রত্যেক ভোটারের কাছে আপনাদের প্রার্থী, আমি সেই তন্ময়, আপনারা প্রত্যেকেই সেই তন্ময় হয়ে ভোটের কাছে যাবেন।
এতটুকুই আমার আশা, এতটুকুই আমার দাবি। এর চেয়ে বাইরে আমার আর কিছু যাওয়া পাওয়া নেই। আমি আমার বক্তব্য শেষ করবো। আমার মুরব্বী যার নেতৃত্বে আমি প্রথমে বাগেরহাটে 2001 সালে পরবর্তী 2008 সালে যার সাথে আমি জনাজি শেখ হাসিনা নির্বাচনে সে সময় পুরো দায়িত্ব পালন করেছি, টুকু যাতে বক্তব্য রাখবে। আমি তার সাথে সে সময় চিতলবাড়ি মোল্লারহাট ফকিরহাট বাগেরহাটেও এসেছিলাম সে সময়। তো আমার দুজন এখানে আছে, আজকে উনি বক্তব্য রাখবেন। আমি প্রার্থী হিসাবে আমার যেটা বলার আমি সেটা বলে দিয়েছি। আমি আশা করবো আপনারা সেভাবে কাজ করবেন। জয় বাংলা, জয় বাংলা।